आज के पढ़ब क्लास फोर शिखा सेतु बई पेज नम्बर वन बांगला जेहेतु हमारे ये मुहूर्ते बोटा एक अनुपस्थित आज एक कपि कर नहीं तो प्रथम रखी भिडियो जो तुम्हारा भलो लेगे थे अवश्य हमारे चैनल के सबसक्राइब कर और भिडियो एक लाइक कर दे तो चलो हमें देखे नी मेघर मूलक उपेंद्र किशोर रायचौधरी लेखक परिचिति कि बोलते कवि जन्म 1863 मृत्यु 1915 शिशु साहित्य एक जनप्रिय ख्यातनामा लेखक छिलें टुनटुनिर बई गुपी गायन बाघाबाइन ऐले रामायण और ऐले महाभारत तार उल्लेख्य सृष्टि तो मेघर मूलक रखी ये हमें आगे क्लस पढ़े से सम्बन्धे तुम्हारे किछु किछु अभिज्ञता आछे कलकाता चे 7,500 फुट उँचुते मेघर मूलक दार्जिलिंग तो मेघर मूलक जायगाटा दार्जिलिंग अवस्थित दार्जिलिंगेर पथे बनेर शोभा बाड़ान बड़ई चमत्कार ट्रेनगुलो बनेर भितर दिए पहाड़ेर गा बे हाँपाते हाँपाते केन्नोर मतो एके बेके चले आमरा जारा दार्जिलिंग फार्जिलिंग बा कोनो पहाड़ी एलाकाय गेछि देखेछि सेखाने जे समस्त ट्रेनगुलो चले सेखाने जेहेतु घोराफेरा पथ पथटा समान नय पहाड़ेर गा बे बे पथ ताइजन्य ट्रेनगुलो सब समय एके बेके चले 1,500 फुट उँचुते मेघर संगे देखा है दूर थेके देखले मेघ आर तार भितरे ढुकले कुआशार मतो लागे दार्जिलिंगेर पथे सबथेके उँचु स्टेशनेर नाम हलो घुम एटा आमरा प्रत्येके जानि दार्जिलिंगेर आसल शोभा मेघेर आर हिमालयेर आलो ओ छायार मतो शोभा भोरेर बेला मेघेर पहाड़ेर गाए घुमाय मेघेरा पहाड़ेर गाए घुमाय हिमालयके ढेके देय कखनो आबार खेला होये गेलेई झलमल करे रोदे उठे झलमल करे रोद उठे कि बोलेछे भोरे आर सन्ध्याय रोदेर रंग घन घन बदलाते थाके तार संगे पाल्टे जाए हिमालयेर चेहरा रातेर बेला आकाशे उज्जवल चाँद थाके आर शोभा हय आराम आरो चमत्कार पढ़ते पढ़ते देखी तुम्हारा बेड़ाते जेते भालोबासो निश्चय उपेंद्र किशोर रायचौधुरीर संगे मने मने दार्जिलिंग घुरे एसे देखो केमन लागे एरपर नरहरि दासेर गल्प पढ़ते गिये निश्चय तुम्हारा एई लेखकेर संगे आरो भालोभाबे परिचय होबे आरो एकटा कथा जानिए रखी शब्दकल्पद्रुम कवितार एई लेखक सुकुमार रायेर बाबा हलेन एई उपेंद्र किशोर रायचौधुरी কি দিয়েছে দেখি নিচে শব্দগুলির যুক্তবঞ্জন যুক্তব্যঞ্জনের তলায় দাগ দাও ও যুক্তব্যঞ্জনগুলি ভেঙে দেখাও এখানে দিয়েছে দার্জিলিং তো দার্জিলিং এটাতে যুক্তবর্ণ আমরা কি দেখতে পাচ্ছি বর্গের জয় রেফ তাহলে বর্গের জয় রেফকে ভাঙলে আমরা কি পাবো র যোগ বর্গের জ ড্রাইভার এটাতে যুক্তবর্ণ হলো ড্রফালা ভাঙলে পাবো ড যোগ র প্রাণপণী প্রাণপণেতে যুক্তবর্ণ পয়রাফালা ভাঙলে পাবো পয় প যোগ বর্ণ র বিশ্বাস বিশ্বাসে যুক্তবর্ণ তালবে স ব বাংলে পাবো তালবে স যোগ ব ভেস্কি ভেস্কিতে যুক্তবর্ণ কি আছে দন্তে স ক দন্তে স ক কে ভাঙলে পাবো দন্তে স যোগ ক উত্তর যুক্তবর্ণ ত ত ভাঙলে পাবো ত যোগ ত গ্রাস তে যুক্তবর্ণ হলো গ র ফালা ভাঙলে পাবো গ যোগ বর্ণ র উজ্জ্বল উজ্জ্বলে যুক্তবর্ণ হচ্ছে জয় জয় ব তাহলে বর্গের জ যোগ বর্গের জ যোগ ব হবে এটা ভুল পড়েছ সূর্য সূর্যতে যুক্তবর্ণ অন্তর্জয় রেফ ভাঙলে হবে ব শূন্য র যোগ অন্তর্জয় রেফ অন্তর্জ গল্প যুক্তবর্ণ লয় প ভাঙলে হবে ল যোগ প বহু মূল্য এটাতে যুক্তবর্ণ কি আছে ল জফালা ভাঙলে হবে ল যোগ অন্তর্জ পয়টা আছে তথ্য বাক্য তৈরি করো অর্থাৎ বাক্য রচনা করো ফার্স্ট কি আছে চমৎকার চমৎকার দিয়ে কি হবে বাগানে আম ধরলে বাগানটা চমৎকার লাগে বাঁশি মেলায় ঘুরলে বাঁশির শব্দে কান ঝালাপালা করে পয়টা হলো গন্ধ গোলাপ ফুলের গন্ধ পাওয়া যায় না মুকুট দেবদেবীর ছবিতে মুকুট দেখা যায়
অথবা একটা নিতে পারো আগেকার দিনের রানীর মাথায় রানীরা মাথায় মুকুট পরত। এবার বিপরীত শব্দ, উঁচু নিচু, উঠতে বসতে, ঘুমিয়ে জেগে, আলো অন্ধকার, দুষ্টু মিষ্টি, সামনে পিছনে। এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করো। ফার্স্টেরটা সাজিয়ে হবে জানোয়ার, পরেরটা সাজিয়ে চমৎকার, তারপরেরটা হিমালয়, তারপরেরটা বহুমূল্য, তারপরেরটা দক্ষিণ দিক, তার লাস্টেরটা হবে গাছপালা। পরে আছে একটি বাক্যে উত্তর দাও। ক, দার্জিলিং কোথাকার, সরি দার্জিলিং কলকাতার চেয়ে কতটা উঁচুতে? তাহলে এটা আমরা উত্তর কী লিখব? দার্জিলিং কলকাতার চেয়ে 7,500 ফুট উঁচুতে। খ নাম্বার আছে, ট্রেনের সামনে থেকে মস্ত বুনো হাতিটি কেন সরে গেল? উত্তর, যখন ড্রাইভার পুকুরে বাঁশি বাজিয়ে খুব জোরে ট্রেনটাকে চালিয়ে দিয়েছিল, তখন ট্রেনের সামনে থেকে বুনো হাতিটি সরে গিয়েছিল। তাহলে উত্তর কী হবে? যখন ড্রাইভার পু করে বাঁশি বাজিয়ে খুব জোরে ট্রেনটা চালিয়ে দিয়েছিল, তখন ট্রেনের সামনে থেকে হাতিটি সরে গিয়েছিল। ট্রেনখানি পাহাড়ের গা বেয়ে কীভাবে চলে? উত্তর, ট্রেনগুলো বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নুর মতো একে বেঁকে চলে। ঘ নাম্বার, দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব কত? দার্জিলিং থেকে ঘুমের দূরত্ব 5 মাইল। দার্জিলিংয়ের আসল শোভা কি? দার্জিলিংয়ের আসল শোভা মেঘের আর হিমালয়ের আলো ও ছায়ার শোভা। পরেরটা আছে একই অর্থের অন্য শব্দ লেখো। পাহাড় কি হবে? গিরি। জানোয়ার পশু। বাড়ি এটা হবে আলয় বা গৃহ। গাছ তরু। হাওয়া বাতাস। মূল্য দাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট পেজটা আমরা ওই ভিডিওতে আলোচনা করবো।